মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর ঘিরে বারাসাতে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে উৎসবের মেজাজ। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম দিল্লি সফর। রাজ্যের পাওনাগণ্ডা আদায় নিয়ে আজ দুপুরে বৈঠক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, বৈঠক আছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। দিল্লির দিকে তাকিয়ে এই রাজ্যের তৃণমূল কর্মীরা, পার্টি অফিসে তৃণমূল কর্মীদের ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী দেখতে চাইছে গোটা দেশ, দিল্লি সফর তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার পর কি চোখে দেখছেন আপনারা? ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জী এটা প্রমাণ করে দিয়েছেন যে বিজেপিকে রোখার মতো সারা ভারতবর্ষের একটিমাত্র মানুষ আছেন, সেটা হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 সালের যে বিধানসভা নির্বাচনে যেভাবে আমাদের বাংলার উপরে চাপ সৃষ্টি করেছিল এবং আমাদের বাঙালিদের উপর যেভাবে চাপ সৃষ্টি করেছিল, তার থেকে আমরা দেখলাম মমতা ব্যানার্জি কীভাবে তাদেরকে রুখতে হয় এবং কীভাবে তাকে তাড়াতে হয় সে ব্যাপারটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন। এই নির্বাচনের পর সারা ভারতবর্ষের মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়েছিল, সারা ভারতবর্ষের মানুষের ওপরে যেরকম অত্যাচার শুরু হয়েছিল সব ভয়ে তটস্থ হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এই নির্বাচনের পর সবার ভয় কিন্তু দূর করে দিয়েছেন। দিয়ে আজকে সমস্ত বিরোধী পক্ষের, সারা ভারতবর্ষে যত বিরোধী পক্ষ, যত বিরোধী দল আছে, তারা সবাই মিলে মমতা ব্যানার্জিকে নেতৃত্ব মেনে নিয়েছেন এবং তারা সবাই মিলে মমতা ব্যানার্জির পাশে আছে। আজকে দিল্লিতে মমতা ব্যানার্জি গতকাল গিয়েছেন, আজকে সমস্ত বিরোধী দলের সমস্ত লোকেরা মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করছেন। আগামী 24-এ আমাদের একটাই টার্গেট, সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী শক্তিগুলোকে মমতা ব্যানার্জি একত্রিত করে যাতে আমরা এই ভারতবর্ষের শত্রু, যে ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে, যে ভারতবর্ষের সমস্ত জিনিস, এমনকি নেতা নেত্রীদের যে পেগাসাসের মাধ্যম দিয়ে, এটা একটা ইসরায়েলি একটা প্রযুক্তি, হ্যাঁ, সেই স্পাইওয়ারের মধ্যে দিয়ে সমস্ত মোবাইলগুলো ট্যাপ করা হচ্ছে, অর্থাৎ মানুষের স্বাধীনতাটাকে খর্ব করে দিচ্ছে। এই সবার বিরুদ্ধে আমাদের যে করে হোক এই ভারতবর্ষ থেকে বিজেপিকে তাড়াতে হবে এবং সেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে। এবং আগামী দিন আমরা চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলা থেকে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষকে একটা সুন্দর এবং একটা সূর্য, নতুন সূর্যোদয়ের মধ্যে দিয়ে ভারতবর্ষ এগিয়ে চলুক। একটা কথা, যে একবার জ্যোতি বসু ফোন করে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল, আমাদের দলটা কিন্তু সিপিএমের দল নয়, আমাদের দলটা হচ্ছে মানুষের দল এবং এই মানুষের দলের নেত্রী হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি একমাত্র। তিনি ডিসাইড করবেন কে হবে আর কে হবে না। ভারতবর্ষের মানুষ যেখানে মমতা ব্যানার্জিকে নিয়েছেন, তো সুতরাং আমাদের ধারণা, আমাদের আশা যে মাননীয় মুখ্যমন্ত্রী আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। বাংলা থেকে এর আগে নেতৃত্ব দিতেন জ্যোতি বসু গোটা দেশের কংগ্রেসের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে, জ্যোতি বসু কি উত্তরসূরী মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গোটা দেশের নেতৃত্ব দেওয়ার? জ্যোতি বসু উত্তরসূরী কিনা বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার সঙ্গে লড়াই করেছে, আজকে যখন জ্যোতিবাবু এগেন ছিলেন তখন কংগ্রেস সরকার জ্যোতিবাবুকে সাহায্য করতেন। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনির মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাপা বনগা রোড সংলগ্ন কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-91-9515, এই নম্বরে